উনি বলছেন নাম বিগ্রহ স্বরূপ তিনি এক রূপ তিনি নাহি ভেদ তিন চিদানন্দ স্বরূপ নাম বিগ্রহ আর স্বরূপ এই তিন অভিন্ন এক স্বয়ং সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবান আত্মার শ্রী নাম আত্মার অষ্টাদি শ্রী বিগ্রহ এই তিনে কোনো ভেদ নাই আমরা শ্রী ভগবানের অবতার বা তার এই পৃথিবীতে সচ্চিদানন্দ মূর্তিতে অবতরণ সবসময় পাব না কিন্তু বিগ্রহ রূপে আমরা প্রতি ঘরে ঘরে সচ্চিদানন্দ ভগবানকে পেতে পারি বিগ্রহ এবং ভগবানে কোনো ভেদ নাই এই শ্রী হরি নাম আর হরিতে কোনো নাম চিন্তামনে কৃষ্ণ চৈতন্য বিগ্রহ নিত্য শুদ্ধ মুক্ত অভিন্ন আত্মানমিন হরি নাম আর হরি এক অভিন্ন স্বয়ং সচ্চিদানন্দ ঘন অখিল রসামৃত ভগবান স্বরূপে ভগবান আর বিগ্রহ রূপ স্বরূপে কোনো ভেদ নাই এই জন্যই তো আজকের এই যে চন্দন যাত্রায় সেই ভক্তি বৃক্ষ কল্পতরু শ্রীপাদ মাধবেন্দ্র পরিপাদকে ভগবান আবির্ভূত হয়ে বলছেন বলছেন আমি গিরিরাজের অমুক স্থানে পড়ে আছি কাটা ঝোপের মধ্যে হে মাধবেন্দ্র তুমি আমার শ্রীবিগ্রহকে সেখান থেকে উদ্ধার করে তুমি প্রতিষ্ঠিত করো আমাকে অষ্টন করো তাহলে ভগবানের এই যে অষ্টাবিগ্রহ এই বিগ্রহতে আর ভগবানের কোন স্বরূপে কিন্তু কি দুর্দশা আর সনাতন হিন্দুর ঘরে ঘরে গিয়ে দেখবেন যাই দুটো ঠাকুর দেবতা আছে কি অবহেলায় কি অযত্নে পড়ে আছে ঠাকুর ঘরটা ঠাকুরের আসনটা ঠাকুরের বিগ্রহটা আজ কত নিগৃহীত আমাদের দ্বারা ধুলা ময়লা মলিনতা পড়ে আছে যে গৃহে ধাতু রাধা কৃষ্ণ আছে নিতাই গৌর আছে তার গায়ে দেখবেন মলিনতা পড়ে গেছে কারণ উচিত হল সুগন্ধি তৈল দ্বারা সুবাসিত কপ্পুর দ্বারা তাকে প্রতিদিন স্নান করানো জলশান্ত দিয়ে স্নান করিয়ে তাকে বিধৌত করে তাকে সুন্দর করে চন্দন চর্চিত করে তিলকাদি মালাদি দিয়ে প্রতিদিন তাকে অভিষেক করতে হয় আমরা যেমন নিত্যে স্নান করি না করলে আমরা শুদ্ধ হই না তেমন ভগবানকে প্রতিদিন অভিষেক করাতে হয় যাদের গৃহে রাধা মাধব নিতাই গৌরের পট বা বিগ্রহ অষ্টধাতুর বিগ্রহাদি আছে পটে আছে ওটাকে সাক্ষাৎ জ্ঞান করতে হবে ভগবানের বিগ্রহ আর সাক্ষাৎ ভগবানের বিভেদ যে আনবে তার ভক্তি স্খলিত হয়ে যাবে সে কোনো কালেই কোনো জন্মেই ভক্তি পাবে না হ্যাঁ প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন তিনি যদি প্রতিমা হতেন তিনি যদি শিলা হতেন তিনি কি সাক্ষী দিতে হেঁটে যেতেন বৃন্দাবনে তিনি যদি ধাতু বিগ্রহ হতেন তিনি যদি এই শিলা হতেন তিনি কি মাধবেন্দ্র পরিপাদকে বলছেন আমি অমুক ঝোপঝাড়ের মধ্যে আছি আমার বিগ্রহকে প্রতিষ্ঠা করো তারপরে আবার সেই বিগ্রহ রূপ সচ্চিদানন্দ ভগবান তাকে বলছেন এখন গ্রীষ্মকাল বড় তাপ তুমি আমাকে একটু চন্দন আজকের এই কথাটা আমরা অনেকেই জানি না যে চন্দন যাত্রা সেই মাধবেন্দ্র পরিপাদ বৃদ্ধ বয়সে তিনি লীলা চলে মাথায় করে চন্দন কাষ্ঠ কর্পূরাদি বয়ে আনছেন ঘর্মাক্ত কলেবার বৃদ্ধ অবস্থায় উনি পুরী থেকে হেঁটে আসছেন বৃন্দাবনে গোবিন্দকে গ্রীষ্মকালীন একটু কর্পূর চন্দনাদি লেপন করে শীতল করবে ভগবান ওটা বলছেন যে তুমি আমাকে চন্দনে চর্চিত করে একটু শীতলতা দাও বলুন তো তিনি কি সাক্ষাৎ নন বিগ্রহ কি কখনো বলে এ কথা তো মাধবেন্দ্র পরিপাত আনতে গিয়ে তার কষ্ট হচ্ছে ভগবান তখন বললেন তোমাকে এই পর্যন্ত আসতে হবে না প্রত্যেক বিগ্রহ স্বরূপে আমি অভিন্ন তুমি আমার এইখানেই বিগ্রহতে এই চন্দন চর্চিত করো সেই মাধবেন্দ্র পরিপাদের এই এই পূর্ণ এই অপূর্ব মহিমান্বিত ভক্তি তিথিটাকে চন্দন যাত্রা আর শ্রীধাম বৃন্দাবনে রাধাকুণ্ডে আজ লীলা চলে সমগ্র ধামে সমগ্র ভক্তগৃহে ভক্তরা দুপুরে অগুরু চন্দন দিয়ে কর্পূর দিয়ে চন্দন চর্চিত করে আজ রাধা মাধবকে চন্দন লেপন করেছেন কি অপরূপ শৃঙ্গার করেছেন তো আজ আমরা ঘরে কি চন্দন দিয়েছি
শ্রী গুরুদেবকে একটু চন্দন চর্চিত করেছি, এইটার দিন আজকে। এই এই চন্দন যাত্রার মহিমান্বিত আজ ভগবানের অষ্টমীর দিন। জানেন, সুন্দরকে সাজালে ভেতরটা সুন্দর হয়, সুন্দরকে সুন্দর রূপে সাজালে নিজের ভেতরটা সুন্দর হয়। যারা বিগ্রহকে সুন্দর করে সাজায় তাদের হৃদয়টা বড় সুন্দর হয়, নির্মল হয়, শুদ্ধ হয়। এই জন্য সুন্দরকে সুন্দর করতে পারলে আমাদের চিত্ত মলিনতা দূর হয়ে অপূর্ব সৌন্দর্য মণ্ডিত হয়ে ওঠে। তো এই জন্য এই চন্দন যাত্রার দিনে বিগ্রহ স্বরূপে তিনি এই চন্দন লেপনাদি করে ভক্তের এই ভক্তি অর্ঘ গ্রহণ করেছিলেন। আমাদের বিশ্ব বিস্তৃত প্রেম ভক্তির মহারাজ বিশ্ববন্দিত পাবন পদরেণু শ্রীল নরোত্তম ঠাকুরকে আমাদের এই খেতুরে ভগবান বলছেন, নিতাই আমাদের শ্রী গৌর বিগ্রহ বিষ্ণুপ্রিয়া গৌরবক্ষ বিলাসিনী বৈষ্ণব জননী বিষ্ণুপ্রিয়া দেবী আর গৌরের এই যুগল বিগ্রহকে তিনি বলছেন, হে ভক্ত, হে নরোত্তম, আমি অমুক ধনী ব্যক্তির গোলার মধ্যেই ধানের মধ্যেই রয়েছি, তুমি উদ্ধার করে আমাকে প্রতিষ্ঠিত করো। ভগবান না হলে বিগ্রহ এরকম বলতে পারে? উনি সঙ্গে সঙ্গে উত্থিত হয়ে ছুটে চললেন। আরে কোথায় যাচ্ছ? সেই ধনির গোলার মধ্যে এতগুলো সাপ, ওই সাপের ভয়ে, হ্যাঁ, বিষাক্ত বড় বড় সাপের ভয়ে সেই মালিক ধানটাও বের করেন না, গোলাটাও অকিজু করে ফেলে দিয়েছেন। কারণ ধান বের করতে গেলে তো বিষাক্ত সর্পদংশনে বিষে জর্জরিত হয়ে মরতে হবে, কেউ আর গোলার ধারে যায় না। আরে কি মরবে নাকি? হ্যাঁ, গোলার মধ্যে অসংখ্য বিষাক্ত সাপ, তুমি ওখানে যেও না। কে কার কথা শুনে? হ্যাঁ, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ বক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়ার সহিত সেই ধানের গোলার ভিতরে সাক্ষাৎ বিগ্রহ অপেক্ষা করছে। ভক্ত যেমন ভগবানকে চায়, ভগবানও অমনি ভক্তকে চায়। ভক্ত যেমন ভগবানের দিকে হস্ত প্রসারিত করে বলে, আমি তোমাকে সেবা করতে চাই, তোমাকে সুখ দিতে চাই, তোমাকে আনন্দ দিতে চাই, ভগবান তদুপরি বিপরীত থেকে তিনিও দ্রুত সেই ভক্তের কাছে যাওয়ার জন্য বড় ব্যাকুল হন। আজ ভক্তকে ডেকে এনেছেন, শ্রী গৌর হরি, ভক্তি জননী বিশ্ব জননী গৌরবক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়া প্রিয়াজি, সেই ধান গোলার মধ্যে হরি বল বলতে বলতে, হরি নাম বলতে বলতে, প্রেম ভক্তির মহারাজ নরোত্তম যখন ধান গোলার দরজাটা খুললেন, সব সর্পগুলো ধীরে ধীরে পিছিয়ে গেল। সেই গোলার মধ্যে দিয়ে, সর্বতের মধ্যে দিয়ে বেরিয়ে পড়ল গৌর বিষ্ণুপ্রিয়ার অপূর্ব বিগ্রহ। সাপগুলো যেন বলল, আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, তুমি কবে আসবে? তোমার হাতে আমাদের প্রভুকে সমর্পণ করে আমরা বিদায় নেব। আজকে বিগ্রহকে ভক্ত যেই হাত বাড়ালেন, শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় যেই হাত বাড়ালেন, গৌর বিষ্ণুপ্রিয়া ঝাঁপিয়ে পড়লেন নরোত্তম ঠাকুরের মুখের উপরে। এ কি হতে পারে? একে মক্তবুদ্ধি করা যায়? তাই ঘরে ঘরে যে শ্রী রাধা মাধব নিতাই গৌরের যে বিগ্রহ আছে, তাকে সাক্ষাৎ স্বরূপ জ্ঞানে তাকে আনন্দ দিতে হবে, তাকে অভিষেক করতে হবে, তাকে ফুলমালায় চন্দনে চর্জিত করতে হবে, তাকে দীপদান করে তাকে প্রেমানন্দ দিতে হবে। যা জোটে সেটুকু তার সামনে পবিত্র হয়ে শুদ্ধ হৃদয়ে বলতে হবে, ওগো কাঙালের ঠাকুর, ওগো দরিদ্রের ঠাকুর, তুমি তো সুধামার শুকনো চিড়ে পেয়েছিলে, তুমি তো বিদুরের গৃহে খুদ পেয়েছিলে, কলার খোসা পেয়েছিলে, তবে আমার যা জুটেছে রোখা শোকা তোমায় দিলাম, তুমি গ্রহণ করো। এই প্রাণের আকুতি নিয়ে যদি প্রতিদিন ভগবানকে একটু করে ভোগ লাগানো যায়, আমরা আমাদের দেহ সেবার জন্য আমাদের চর্বচেষ্য লেজ্জ পেয়েও জিহ্বার লালসায় রাত দিন আমরা উদর পূর্তি করছি, ভগবানকে সেবার জন্য কই লালায়িত হই না? আমাদের নিতাই এখানে দেখুন, ভগবানের এই জায়গাটা পরিমার্জন করলেন, দুটো আসন পারলেন, তারপর ফুল দিলেন, আহ্বান করলেন, প্রভু এসো, এই হৃদয় পেতে দিয়েছি, আসন পেতে দিয়েছি, এসো। সুন্দর পরিপাটি তিনি ভগবানকে গ্লাস আদি জলাদি দ্বারা, ফুল ফলাদি দ্বারা, এই যে ভগবানের সামনে রাখা, ওইটি এখন কি হয়ে গেল?
প্রসাদ গোবিন্দে, প্রসাদ আর গোবিন্দ এক, প্রসাদ আর ভগবানের কৃপা এক হয়ে গেল। এই প্রসাদ পেলে আমাদের অন্তর শুদ্ধি হয়, চিত্ত শুদ্ধি হয়, চিত্তের পাপ মলিনতা দূরীভূত হয়। প্রভাতে যেমন সূর্যোদয় আধার কেটে যায়, তেমন নিত্য ভগবানের অর্পিত অর্চিত এই প্রসাদ আদি পেলেও চিত্ত শুদ্ধ হয়। কিন্তু আজ ঘরে ঘরে আমাদের ভোগের আয়োজন, আমরা আমাদের খাওয়া পরা নিয়ে ব্যস্ত, শ্রী ভগবানের সামনে তার সেবা, তার সন্তুষ্টি, তাকে আনন্দ দেওয়ার জন্য তো ব্যস্ত না। তাই নরোত্তম ঠাকুরের কোলে ঝাঁপ দিয়ে পড়লেন বিগ্রহ। সেই বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস বৈষ্ণব জগতে বড় অপূর্ব অশ্রুত ঘটনা, সে ঘটনা আজকে বলবার অপেক্ষা নাই। তবে বলবো এই ভগবানের বিগ্রহ সেবা দীক্ষিত কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত প্রত্যেকটি নরনারীর উচিত হল বিগ্রহকে সেবা করা। সে আপনি একটা জাজ ওপরেই রাখেন। আমি মাঝে আমাদের ভক্ত প্রভার নিষ্কিঞ্চন ভক্ত মুরারি মোহনের চরণাশ্রিত নিষ্কিঞ্চন দৈন্যের মূর্তি ভজনানন্দী আমাদের ভক্ত প্রভার অনুপ দাদাদের গৃহে গিয়েছিলাম, কি কানাল তারা, ঘরটাও ঠিক মতো ঠিক নাই, জল পড়ে। কিন্তু মুরারি মোহন কি কি যত্ন করে ওই ছোট একটা খাট তৈরি করে সেখানে রেখেছে। তো সেইখানে দেখে দেখলাম যে দারিদ্র তাদের সংসার হতে পারে, এ তো হৃদয় তাদের রাজা মহারাজার মতো ধন্য, তারা ভগবানকে মুরারি মোহনকে কি ভালোবেসে আদর করে রেখে দিয়েছে। তো হোক কাঙাল, হোক কাঙাল, কিন্তু হৃদয়টা ভগবানের জন্য। আমাদের যেন কাঙাল কখনো না হয়, আমরা যেন কাঙাল না হই কখনো ভগবানের সেবার জন্য। তো যাই হোক, আমরা শ্রী নামকে যেন দীক্ষা শিক্ষা নেওয়ার পরে হরিনাম মহামন্ত্র প্রতিদিন সংখ্যায় জপ করবেন, ব্যবসা বাণিজ্য করেন, গৃহকর্ম করেন, বাড়ি এসে অন্তত চার মালা আট মালা সংখ্যায় করবেন। বলেন আমি মনে মনে করি, হ্যাঁ সেটা মনে মনে করাটাও শ্রেয়, কিন্তু সংখ্যাপূর্বক নাম করতে মহাপ্রভু হরিদাস ঠাকুর নির্দেশ দিয়েছেন। সকলে দয়া করে, দিন ভালো নয় বর্তমান, এই যে চারিদিকে যে মহামারী অতিমারী যে অবস্থা, তাকে কাউকে আজ ব্যাখ্যা করে বলতে হবে না জগতের অবস্থা কোথায়। এর থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র উপায় হলো শ্রী ভগবানকে। আর ভগবান আনন্দ কখন পান, যখন ভগবানের সম্মুখে এসে তার আরাধনা, তার উপাসনা, তার কীর্তন, তার বন্দনা করার মধ্যে, তার অর্চন করার মধ্যে দিয়ে এইটুকু বলতে পারি, প্রভু আমার কিছু চাই না, আমি তোমার কাছে ধন জন পুত্র পরিজন ইহকাল পরকালের কিছু চাই না, সারাটা জীবন ব্যাপী যেন তোমাকে সুখ দিতে পারি, তোমাকে আনন্দ দিতে পারি, নিজের জন্য না চেয়ে তার সুখবিধানের জন্য যে চেষ্টা, এটাই তো ভক্তি। ভক্তি পাহাড় প্রমাণ কিছু না, ভক্তি বিরাট কিছু আমাদের মাথার উপরে চাপিয়ে দেয়নি, ভক্তি মানে তাকে একটু সুখ দেওয়া, তাকে একটু আনন্দ দেওয়া। এই আমি বিনিময়ে তোমার কাছে কিছু চাই না, আমার কিছু প্রয়োজন নেই, না চাইতেই তুমি তো এই জগৎ দিয়েছ, এই দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছ, পিতামাতার কোল দিয়েছ, আমি শুধু এইটুকু পাই যেন যে তোমাকে সারা জীবন ভালোবাসতে পারি। নিঃস্বার্থ ভাবে নিজের সসুখ বাসনা জলাঞ্জলি দিয়ে প্রিয়ত্ব বোধে আপন বোধে তাকে শুদ্ধ ভাবে প্রীতিমাকা সেবা দেওয়ার নামই হল শুদ্ধ ভক্তি। তো প্রত্যেকেই ঠাকুর ঘরে গিয়ে ফুল তুলসী দিয়ে ভগবানকে অর্চন করবেন, প্রত্যেকেই সংখ্যা মালা জপ করবেন, আর দশে পাঁচে মিলে হাতে তালি দিয়ে করতাল সহযোগে সংকীর্তন করবেন। এই নাম বিগ্রহ আর সাক্ষাৎ সচ্চিদানন্দ ভগবানে কোনো ভেদ নাই। আজ জগতের সামনে বড় দুর্দিন, আজ রোগ শোকে জ্বালা মালায় আদি ব্যাধিতে মানুষ জর্জরিত, শান্তির একটাই কেবল পথ খোলা, শান্তির একটাই কেবল দুয়ার খোলা, সেটা হলো হৃদয়টা কপট শূন্য করে শ্রদ্ধান্বিত হয়ে নামের আশ্রয় নেওয়া, বিগ্রহ সেবার আশ্রয় নেওয়া, আর আমাদের সাক্ষাৎ ভগবানকে স্মরণ করা, শ্রোতব্য কীর্তিতব্য স্মরতব্য ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের নামাদি কীর্তন করা, আর ভগবানকে হৃদয়ে স্মরণ করা। আমাদের ভক্ত প্রভাত ধনঞ্জয় এসেছে, তার ছোট্ট গৃহকানকে ঢুকলে দেখা যায় চারিদিকে রাধাময়, চারিদিকে গুরুময়, যেন গৃহ নয় একখানে মন্দির। সকলের গৃহে প্রবেশ করলে যেন আগে ভগবানের
নির্মল তার সচ্চিদানন্দ আনন্দ ঘন মূর্তিটাই চোখে পড়ে। ঘরে ঢুকলেই যেন একটা মিষ্টি পবিত্র ভজনের গন্ধ বেরোয়। কবে হবে আমাদের সংসার এমনি করে? তাই আজ আর সময়ের অপেক্ষা না রেখে এই পুত পবিত্র তিথিতে আমাদের প্রয়াত নিমাইদার পরম শ্রদ্ধেয় পিতৃদেব তিনি আজ দেখছেন যে তার সুপুত্র তার মন রক্ষা করেছে। আজ তিনি দেখছেন অক্ষয় তৃতীয়ায় এখানে মহান আমযোগ্য না হতে পারলেও এটিও তো যোগ্য, ভক্ত সঙ্গে এই যে হরিনাম সংকীর্তন পাঠা দিয়ে এটিও যোগ্য। যোগ্য মানে বিরাট করে কিছু করা নয়, তা আজকের তিথিটাকে সে যে স্মরণ রেখেছে, সে যে এই তিথিটাকে মর্যাদা দিয়েছে, তার পিতা রেখে যাওয়া অভীষ্ট লক্ষ্য কর্মকে সে যে ব্রত হিসাবে গ্রহণ করেছে, এই জন্য অবশ্যই আজ মহাজনরা আচার্য প্রবাদরা পবিত্র আত্মারা তার উপরে আশীর্বাদ বর্ষণ করছেন। তার পিতা ঠাকুর পূর্বপুরুষ আশীর্বাদ করতেন, আজকেই তো দিন, সাধু সেবার দিন, সাধু অষ্টনের দিন, আজ অন্যকে দান দেওয়ার দিন, আজ গৃহে হরিনামের দিন, হরিবাসরেরই দিন। এমন দিনে যারা বঞ্চিত হলো তারা বড় দুর্ভাগ্য। তো আজ আমাদের আহ্বান করে এই গৃহকর্তা আমাদের প্রাণের শ্রদ্ধেয় নিমাই সাধুকা মহাশয় যে ক্ষুদ্র পরিসরে আয়োজনাদি করেছে তার জন্য একটু কৃপা দৃষ্টি রাখবেন। আজ এই অক্ষয় তিথিতে যারা সামান্য করে বৈষ্ণব সেবা দেয়, যারা বৈষ্ণবের অষ্টন করে, যারা ভগবানের প্রীতিবিধান করে, ওঠায় অক্ষয় হয়ে যায় চিরকালের, ভজনটা কোনোদিন নষ্ট হয় না। সাধু সঙ্গ হরিনাম ভগবান ভজন কখনো বিনষ্ট হয় না। অক্ষয় বলতে ওইটাই, ভগবান ভক্ত আর ভক্তি, এ তিনটে কখনো ক্ষয় নেই। তা আজকের দিনে যেটুকু এখানে গৌর গোবিন্দের গুণকীর্তন, বৈষ্ণবাদীর শুভগমন, হরিকথা গুণকীর্তন, এগুলো চির অক্ষয় হয়ে তাদের জীবনের রয়ে যাক। আমাদের প্রত্যেকের জীবনে ভগবান ভক্তি অক্ষয় হয়ে থাকুক। এই